হ্যালো বিশ্বের বাঙালিরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখো বর্তমান সময়ে টিকটক কাঁপানো গানগুলো। গানগুলো টিকটকে অনেক জনপ্রিয়। আর যারা এই গানগুলো লিংক খুঁজে পাচ্ছেন না, এই গানগুলো লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, যাতে আপনি আপনার সুবিধাতে সবগুলো ডাউনলোড করতে পারেন। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের টিকটক ভাইরাল এক নম্বর সিরিয়াল রয়েছে এই গানটি। গানটি এক বছর আগে ইউটিউবে আপলোড করা হয়। গানটিতে 60,000-এরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে টিকটকে। আমার সেরা আছে গুরু ঘর বানাইলা কি দিয়া এই গানটি। গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর, ঘর আমার আপন গুলা দেখি এখন হয়ে গেছে। গানটি 3 মাস আগে ইউটিউবে আপলোড করা হয়। কবে সাজার মেয়াদ শেষ কি হবে, মুক্তির সাধনিয়া। এই গানটিও বর্তমানে টিকটক অনেক জনপ্রিয়। গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর, গুরু ঘর বানাইলা কি দিয়া, জাদিয়া বানাইছে গুরু ঘর, আমাদের সিরিয়াল রয়েছে গোলাপি গানটি। গানটি 1 সপ্তাহ আগে ইউটিউবে আপলোড করা হলো, বর্তমানে গানটির ভিউজ প্রায় 91,000। এর মধ্যে গানটি দিয়ে 28,000 ভিডিও তৈরি করা হয়েছে টিকটকে। এরপর আমাদের ছেলে রয়েছে অনেক দিন ধরে টিকটকে ট্রেন্ডিং এ থাকা হাই মাম্মা এই গানটি। এই গানটি দিয়ে টিকটকে 8 লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে। এরপর আমাদের ছেলে রয়েছে বিন্দিয়ারে বিন্দিয়া এই গানটি। গানটি মাত্র 3 দিন আগে আপলোড করা হলো, বর্তমানে গানটির ভিউজ প্রায় 400K। গানটিতে 1,500-এর মতো ভিডিও তৈরি করা হয়েছে টিকটকে। এরপর আমাদের সিরিয়াল রয়েছে এই গানটি। লাভ নাওন 1 বছর আগে ইউটিউবে আপলোড করা হয়, বর্তমানে গানটির ভিউজ প্রায় 59 মিলিয়ন প্লাস। গানটি দিয়ে টিকটকে প্রায় 2 মিলিয়নেরও বেশি ভিডিও তৈরি করা হয়েছে। আর এই গানটি রিমিক্স ভার্সন টিকটক অনেক জনপ্রিয়। এরপর আমাদের সিরিয়াল আছে রাত তাক তাক এই গানটি। টিকটকে বেশ অনেকদিন ধরে জনপ্রিয়।
এরপর আমাদের ছেলে রয়েছে কালো রূপের জ্বালা এই গানটি। কালো রূপের জ্বালা সখী বুঝিবে কেমনে, কালো রূপের জ্বালা সখী। গানটি টিকটক অনেক জনপ্রিয়। এই গানটিতে টিকটকে 1,78,000 ভিডিও তৈরি করা হয়েছে। কালো রূপের জ্বালা সখী বুঝিবে কেমনে, কালো রূপের জ্বালা সখী। কালো রূপের জ্বালা সখী বুঝিবে কেমনে, কালো রূপের জ্বালা সখী। তো বন্ধুরা, এই সব গানগুলোর মধ্যে আপনার পছন্দের কোনটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করুন, শেয়ার করবেন। ধন্যবাদ।